নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার 6 জুলাই 2022 গণেশজির আশীর্বাদে যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা আবারও বলছি যে ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনুন, তারপর আপনারা বুঝুন, বুঝার পর আপনি আপনার জীবনে কিন্তু অ্যাপ্লাই করুন। অনেকে আছেন শুধুমাত্র রাশির নাম শুনছেন, ভিডিওটি কেটে দিচ্ছেন। ভিডিওটি যদি আপনারা কেটে দেন, কেটে কেটে যদি শুধুমাত্র রাশির নাম যদি শুনেন, তাহলে অনেক কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির ভাবটা আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, প্রাপ্তির জায়গাটা কি জানেন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি থাকে, কিন্তু সময়টা নির্ণয় করাটা কিন্তু একান্তই দরকার, কোন সময়ে আপনার প্রাপ্তির যোগ সৃষ্টি করছে। এখন আপনার দেখা যাচ্ছে আজ থেকে 6 মাস পর প্রাপ্তির যোগ আছে, আপনি এখন ইনভেস্টমেন্ট করছেন, কোনো মতে কিন্তু হবে না। এই জায়গাটাতে দেখতে হবে আপনার জন্ম ছক বিচার করা একান্ত দরকার, সেই যোগটা আছে কি না, থাকলে কোন বছর আছে, এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন আছে। রাহু কি জানেন, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ। রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন, অনেকে আছে যাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা কি হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু হস্তরেখা বিচার করা দরকার। হস্তরেখাতেও আপনার হঠাৎ প্রাপ্তির যোগ আছে কি না, সেটা বলা একান্তই সম্ভব। যদি থাকে সেটা, তবেই আপনি কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করুন, অযথা আপনার কিন্তু এই সময় হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার না ঘটতেও পারে। অর্থাৎ আমি যে ঘটনাগুলো বলছি সেটা আপনার জীবনের সাথে না ঘটতেও পারে। দেখুন, আপনার ন্যাকাল চার্টে আকস্মিক প্রাপ্তির ভাবটা কেমন আছে, এই ভাবটাতে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং এর পাশাপাশি রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ কেমন আছে, এই চারটি গ্রহের প্লেসমেন্ট, বলবত্তা দেখা কিন্তু একান্তই দরকার। রাহু আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে অবস্থান করে, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে, লিখে রাখুন। এবং যাদের একটুর জন্য হয়তো কেটে যাচ্ছে, কি করবেন, তাদের জন্য আমি আবারও বলবো, রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু পরিধান করুন। এই ভিডিওটি বারবার বলে, আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, অর্থাৎ কাদের মুখে হাসি ফুটতে চলেছে, কোন কোন রাশির মুখে হাসি ফুটতে চলেছে। দেখুন, এই যে পাঁচটি রাশির কথা বলছি কি না, পাঁচটি রাশির ক্ষেত্রে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, সবার কি ঘটবে তা নয়, যার ক্ষেত্রে যোগ থাকবে সেই রাশিগুলো কিন্তু আগামীকাল অর্থ কিন্তু পাবে। কেউ কেউ কমেন্টস করছে যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, আপনি আপনার জন্মকুণ্ডলীটা দেখুন না, আপনার জন্মকুণ্ডলীতে যোগটা আছে কি না, অর্থাৎ যোগটা কিন্তু থাকা দরকার, যোগ না থাকলে কিচ্ছু হবে না, এবং আপনার দশা পারমিট করছে কি না।
এবং আপনার ভাগ্যভাব, ধনভাব, সফলতার ভাব, এই ভাবগুলো কিন্তু দেখুন এটা হচ্ছে ভাগ্যের খেলা। কে না চায় যে আমি খুব ধনী হই? প্রত্যেকেরই কম বেশি ইচ্ছা থাকে, কিন্তু প্রত্যেকের কি কপালে জুটে সেটা হয় না। কারণ এটা মানুষ ঘুরে কিন্তু গ্রহের চক্রে, গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘুরে। এই জায়গাটাতে আপনাকে কিন্তু টোটাল গ্রহ কিন্তু আপনাকে কিন্তু ঘুরাচ্ছে। কেউ প্রচুর টাকা পাচ্ছে, কেউ আবার হতাশা হচ্ছে। আমি যে পাঁচ রাশির কথা বলছি, কোনো না কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর, তার বলবৎ চার্টের। কেউ কেউ আবার রাশি সম্বন্ধেই জানেন না, আমার কি রাশি, অনেকে এইটাই তো নির্ণয় করে না অনেকের। এটা আগে নির্ণয় করুন নিজস্ব রাশি এবং নিজস্ব জন্ম পত্রিকা এবং হস্তরেখা বিচার করান, নয়তো আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে নাও ঘটতে পারে। তো প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন। অর্থাৎ এই যে পাঁচ রাশির ক্ষেত্রে আগামীকাল যে যোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে সৌভাগ্য লাভ পেতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদেরকে বলবো। টার্গেট নাম্বার শুভ সময়, প্রথম রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 8:41 থেকে 10:22 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং আরেকটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 7:41 থেকে আপনার 9:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে সৌভাগ্য লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 2। শুভ সময় সকাল 10:53 থেকে 12:14 পর্যন্ত। সর্বশেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আপনাদের শুভ সময় সকাল 11:39 থেকে শুরু করে আপনাদের 1:46 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের শুভ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।